क्या करूं हाय, कुछ कुछ होता है। कुछ कुछ होता है बॉलीवुडের সর্বকালীন শ্রেষ্ঠ সিনেমা। সিনেমারই নস্টালজিয়া আজও 9 থেকে 90 সবার মনে তাজা। সিনেমাটি মূলত রাহুল অঞ্জলির প্রেম কথা নিয়ে নির্মিত হলেও রাহুলের জীবনে টিনার এন্ট্রি এবং অঞ্জলির জীবনে আমনের এন্ট্রিও মোটামুটি কেউ ভোলেননি। সিনেমার অন্যতম আকর্ষণ ছিলেন আমনের ভূমিকায় সালমান খানের দুর্দান্ত অভিনয় এবং টিনার চরিত্রে রানীর অভিনয়। সবটা নিয়েই সিনেমাটি আজও তাজা সকলের কাছে। জানেন কি, শাহরুখের সিনেমায় দ্বিতীয় প্রধান চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল একাধিক অভিনেতাকে, তখন সকলেই প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। শেষমেশ করণ জোহর সালমানকে যখন বলেন আমনের চরিত্রের জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না, তখন সালমান নিজ থেকেই আমনের চরিত্রে কাজ করার জন্য রাজি হয়। এছাড়াও সম্প্রতি ইন্ডিয়ান বেস্ট ড্যান্সার রিয়েলিটি শোয়ে সালমান খানের বিষয়ে এক অজানা তথ্য প্রকাশ করলেন পরিচালক কোরিওগ্রাফার ফারাহ খান, যেখানে ঋতুজি নামে এক নৃত্যশিল্পীকে নিয়ে কথা বলতে দেখা গেছে ফারাহ খানকে। ফারাহ জানান, কুছ কুছ হোতা হ্যায় সিনেমার সেটের শুটিংয়ের জন্য সালমান শুধু 2 ঘন্টার জন্য আসতেন। এর মধ্যে সালমানের সব দৃশ্য ধারণ করে নেওয়া হতো, আর সালমানের পেছনের অংশ কিংবা সাইড দৃশ্য ধারণে সালমান নয়, থাকতেন সালমানের ডুপ্লিকেট ঋতুজি নামে এক নৃত্যশিল্পী। সাজন জি ঘর আয়ে গানটিতে সালমানের ডুপ্লিকেট হিসেবে অর্ধেক অভিনয় ঋতুজি করেছিল। বলিপাড়ায় সিনেমার কাজে প্রায়ই নায়কের ডুপ্লিকেট কিংবা বডি ডাবলকে নিয়ে কাজ চালানো হয়। তবে কুছ কুছ হোতা হ্যায় সিনেমাতেও এমন হয়েছে এমনটা দর্শকদের অনেকেরই অজানা, যা শুনে রীতিমতো অবাকই হয়েছেন সালমান ভক্তরা।